হ্যালো ফ্রেন্ডস জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমরা শুরু করব সরল সুদ চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে যা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ভীষণ উপযোগী তো আমরা আজকে যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো কোনো রকম সূত্র ব্যবহার করে নয় সরল সুদ চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন আমরা সূত্র বাদ দিয়ে কিন্তু করতে পারবো তো কীভাবে চলো আমরা শুরু করছি এক এক করে একটু দেখে নাও প্রথমে আমি একটু বেসিক সহজ সহজ কোশ্চেনগুলো রেখেছি কারণ এই বেসিক জিনিসগুলো না বুঝলে কিন্তু ধরেই তুমি বড় কোশ্চেনগুলো করতে পারবে না তো আগে সেই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে তো চলো আমি টিটোক প্রয়েসের আছি তোমাদের সাথে ম্যাথের সমস্ত ভয় দূর করার জন্য তো ফার্স্ট যে কোশ্চেন আছে কি আছে দেখো দু হাজার টাকার ছয় পার্সেন্ট হারে আঠারো মাসের সুদ কত হবে তাহলে এই কোশ্চেনে তোমার কাছে কি চাওয়া হয়েছে যে সুদ বের করতে হবে অর্থাৎ সরল সুদ না কত দিনের আঠারো মাসের সুদ বের করতে হবে কি সিক্স পার্সেন্টেজ হারে এই যে সিক্স পার্সেন্টেজ এই সিক্স পার্সেন্টেজ বলতে কি বোঝায় একশো টাকার জন্য এক বছরের ছ টাকা তাই তো এবার দেখো আমরা রকম সূত্র বাদ দিয়ে অঙ্কগুলোকে কত সহজভাবে শিখে নেব এখানে আঠারো মাসের কথা বলা রয়েছে আঠারো মাস আমরা জানি বারো মাসে এক বছর তাই তো তাহলে আঠারো মাসে হচ্ছে দেড় বছর তাহলে বিষয়টা হচ্ছে এরকম আমি বলেছিলাম এই যে সিক্স পার্সেন্ট পার এনাম একশো টাকার জন্য ছয় টাকা এক বছরে তাহলে এক বছরে যদি তুমি ছয় টাকা পাও তাই তো তাহলে এখানে দেড় বছরের কথা বলা রয়েছে আচ্ছা দেখো দেড় বছর এইভাবে ভাবো যে বারো মাসের জন্য ছয় পার্সেন্ট বা ছয় টাকা তাহলে ছয় মাসের জন্য কত হবে ছয় মাসের জন্য তিন পার্সেন্ট বা তিন টাকা একশো টাকায় তাহলে দেখো বারো আর ছয় আঠারো মাস হলো না তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আঠারো মাসের জন্য আমি কত পাচ্ছি ন টাকা ইন্টারেস্ট পাচ্ছি কেন একশো টাকার জন্য তাহলে এবার আমি একটু লিখলাম যে একশো টাকার জন্য আমি ন টাকা ইন্টারেস্ট পাচ্ছি কিন্তু এই কোশ্চেনে দু হাজার টাকা রয়েছে তাহলে দু হাজার টাকা দেখো অনেক রকমভাবে করা যায় আমি এভাবে বলতে পারতাম যে তাহলে দুশো টাকার জন্য কত একশো টাকার জন্য ন টাকা দুইশো টাকার জন্য আঠারো টাকা কিন্তু কোশ্চেনে তো দু হাজার টাকা চেয়েছে তাহলে এখানে একটা শূন্য বসিয়ে দাও এখানে একটা শূন্য বসিয়ে দাও দু হাজার টাকার জন্য কত টাকা পাবো একশো আশি টাকা অপশান নাম্বার এ ইজ দ্য রাইট আনসার সূত্র কোথায় বুঝিয়ে দিচ্ছি বলতে সহজভাবে কি বুঝি একশো টাকার জন্য এক বছরে এই যে এক বছরে ছয় পার্সেন্ট বা একশো টাকার জন্য ছয় টাকা হয় তাহলে একশো টাকার জন্য এক বছর এক বছর বা আমরা এইভাবে বলতে পারতাম বারো মাসে বারো মাসে ছয় পার্সেন্ট তাহলে এই একশো টাকার জন্য বারো মাসে যদি ছয় পার্সেন্ট হয় একশো টাকার জন্য ছয় মাসে কত হবে তাহলে এখানে সময়টা আর্ধেক হয়ে গেল এখানে ইন্টারেস্টটা আর্ধেক হয়ে যাবে না তাহলে এখানে তিন পার্সেন্ট বা তিন টাকা তাহলে দেখো টোটালি যে বারো মাস আর হলো ছয় মাস বারো আর আঠারো মাস আঠারো মাসে তাহলে তুমি কত টাকা পেলে ন টাকা বা নয় পার্সেন্ট কার জন্য একশো টাকার জন্য আমি সেটাই কিন্তু লিখলাম যে একশো টাকার জন্য ন টাকা তাহলে তুমি এখানে থেকে ওরকিক নিয়মে বের করো এক টাকার জন্য কত দু হাজার টাকার জন্য কত আর সহজ ভাবে বোঝানোর জন্য কি করলাম যে একশো টাকার জন্য ন টাকা তাহলে টাকার টাকার জন্য জন্য টাকা টাকা দেখো আমি তোমাকে কনসেপ্টটা চাইছি দেখো এই কনসেপ্ট যদি শিখতে পারো না তাহলে সমস্ত কোশ্চেন আমি কথা দিলাম এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন ইস এন্ড এভরি কোশ্চেন সূত্র বাদ দিয়ে তোমাকে উত্তর করা শিখিয়ে দেব চলো পরের কোশ্চেন পরের কোশ্চেন কি আছে কত বছরে তিনশো টাকার পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে সুদাসলে চারশো পাঁচ টাকা হবে তাহলে এখানে আমরা কি কি জানি দেখো আমি একটু জাস্ট তোমাদের ডাটাগুলো দেখিয়ে দিচ্ছি কি কি দেওয়া আছে প্রিন্সিপাল বলে দিয়েছে তিনশো টাকা রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে ফাইভ পার্সেন্ট এবং কত টাইম কত জানি না আমরা কিভাবে করব। কোনো রকম কোনো সূত্র দরকার নেই দেখো একটা জিনিস মাথায় রাখবে সরল সুদের যে কোনো কোয়েশ্চেন যখনই করবে তুমি একশো টাকার সাপেক্ষে অঙ্কগুলি করবে অর্থাৎ একশো টাকা আসল ধরেই অঙ্ক করতে হবে এটা মাথায় রাখবে ক্লিয়ার একশো টাকা ধরে যখন আমরা অঙ্কগুলো করব অনেক সহজ হয়ে যাবে আর আমরা জানি যে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড এবার আমি যখন আসল এই প্রিন্সিপাল যখন একশো ধরে করি তাহলে আসলে ক্যালকুলেশনটা হয় একটু দেখে নেবো এখানে তো আমার ইন্টারেস্ট ইকুয়াল টু কী হবে দেখো এই যে প্রিন্সিপালের জায়গায় যদি আমি এখানে হানড্রেড লিখি আর বাকি যা আছে আমি জাস্ট লিখে দিচ্ছি ইন্টারেস্ট ইকুয়াল টু আর এই যে নিচে হান্ড্রেড এই হানড্রেড এই হান্ড্রেড কেটে গেল কখন যখন আসল একশো ধরে আমি করছি তাহলে এখন আমি বলতে পারি এই সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু একশো একশো কেটে গেল কি পড়ে থাকলো যে আর টি বা টি আর তুমি আর ইন্টু টি বলতেই পারো তাহলে এবার থেকে সিম্পল ইন্টারেস্ট বের করার জন্য কি বলবে পিটিআ বাই হান্ড্রেড বলার দরকার নেই আমরা একশো টাকা ধরে অঙ্ক করবো এবং সুদ ইকুয়াল টু হয়ে যাবে আর মনে থাকবে এবার দেখো তাহলে এখানে প্রিন্সিপালটা দেওয়া আছে কত টাকা তিনশো টাকা এখানে সুদ আসল দেওয়া আছে কত টাকা চারশো পাঁচ টাকা আমরা এই যে সুদ আসল থেকে যদি আসলটাকে বাদ দিয়ে আমরা সুদ পেয়ে যাবো সুদ কত টাকা দেখো সুদ হয়ে যাবে তিনশো একশো পাঁচ টাকা 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 সুদ সুদ ভালো করে বোঝো আমি কত টাকার জন্য তিনশো টাকার জন্য তিনশো টাকার জন্য একশো পাঁচ টাকা সুদ পেয়েছি আমি একটু লিখে দিই যে তিনশো টাকার জন্য দেখো অঙ্ক এত কিছু লেখার দরকার নেই জাস্ট বোঝার চেষ্টা করো সমাধান তো দেখে উত্তর হবে তিনশো টাকার জন্য যদি একশো পাঁচ টাকা সুদ পাও আমরা তো তিনশো ধরে অঙ্ক করবো না আমাদের টার্গেটটা কি আসল একশো ধরে করাই যে আসল একশো তাহলে একশো করতে গেলে এটাকে কি করতে হবে তিন দিয়ে ভাগ করে দিলে একশো হয়ে যাবে এটাকে তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন পঁয়ত্রিশ হয়ে গেলো তাহলে একশো টাকার জন্য আমরা পঁয়ত্রিশ টাকা ইন্টারেস্ট পেয়েছি সুদের হার কত বলে দিয়েছে সুদের হার হচ্ছে ফাইভ পার্সেন্ট তাহলে পঁয়ত্রিশ টাকা ইন্টারেস্ট পেয়েছ যেখানে সুদের হার হচ্ছে ফাইভ পার্সেন্ট তাহলে কত বছর ওয়েট করতে হবে তাহলে সাত বছর ওয়েট করতে হবে কারণ আমরা জানি আর ইন্টু টি করে ইন্টারেস্ট পাওয়া যায় তাহলে পঁয়ত্রিশটা কি সুদ আর এই সুদ এই দেখো এই টোটালটা হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ এখানে ব্রেক করতে হবে কারণ এখানে পাঁচ পার্সেন্ট এই যে রেট অফ ইন্টারেস্ট এটা যদি ফাইভ হয় তাহলে তার সাথে সেভেন গুণ করলে পঁয়ত্রিশ এসে যায় তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি সাত পার্সেন্ট দেখো অঙ্কের সূত্র বাধ্য আমি এটুকু বোঝানোর জন্য বলেছি ভাই কোন সূত্র মনে রাখার দরকার নেই তোমরা ডাইরেক্ট করবে তিনশো টাকা যখন সুদ সরি আসল সুদ আসল হচ্ছে চারশো পাঁচ কত সুদ কত হলো একশো পাঁচ তাহলে তিনশোর জন্য একশো পাঁচ একশোর জন্য কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত না পাঁচ পার্সেন্ট হারে কত বছর ওয়েট করতে হবে সাত বছর ওয়েট করতে হবে শেষ অঙ্ক সূত্র দিয়ে যারা অঙ্ক করো না তাদের অনেক প্রবলেম হয় সমস্ত অঙ্ক কিন্তু সূত্র দিয়ে হয় না আরে ভাই সমস্ত অঙ্ক যদি সূত্র দিয়ে হতো না তাহলে সূত্র মুখস্থ করে অঙ্ক পরীক্ষা হলে চলে যেতাম সব কোয়েশ্চেন মিলে যেত যদি তোমরা এইভাবে ভালো করে ম্যাথ শিখতে চাও একদম বেসিক থেকে যেমন আর এস আগরওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিকের সমস্ত চ্যাপ্টার ভিত্তিক ইস অ্যান্ড এভরি কোশ্চেন এবং স্যারের সরল সুদের প্রত্যেকটা অঙ্ক একদম ইস অ্যান্ড এভরি কোশ্চেন সূত্র বাদ দিয়ে কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি আমাদের মেন যে চ্যানেল টিআর সলিউশন অফিসিয়াল চ্যানেল তোমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে টিআর সলিউশন লিখবে লিখলে একটা চ্যানেল পেয়ে যাবে যেখানে ম্যাক্সিমামটা আমরা ফোকাস করেছি ম্যাথের উপর এবং ডেলি কিন্তু জি কে আর ইংলিশেরও আমরা ক্লাস প্রোভাইড করছি তো যারা মনে করছো ম্যাথটাকে ভালো করে শিখতে চাও এবং ম্যাথে একটু ভালো স্কোর করতে চাও তার সাথে জি প্রচুর হেল্প পেয়ে যাবে তারা একবার হলো একটু চ্যানেলটাকে ভিজিট করে দেখো আশা করি অনেক কিছু তোমরা শিখতে পারবে চলো আমরা এই কোশ্চেনটা আবার দেখে নেব সিক্স পার্সেন্ট সুদের হারে পাঁচ বছরে চারশো টাকার সাধারণ সুদ কত হবে তাহলে এখানে কি চেয়েছে না চারশো টাকার সুদ কত হবে বের করতে বলেছে ভালো করে বোঝো এখানে ছোট সংখ্যা দেওয়ার কারণ কি যাতে তুমি ধরতে পারো বুঝতে পারো এরপরে বড় বড় সংখ্যা করে ফেলবে কি বলবো এই যে সিক্স পার্সেন্ট সুদের হারে অর্থাৎ একশো টাকার জন্য এক বছরে সিক্স পার্সেন্ট বা ছ টাকা তাহলে এখানে কত বছরের কথা বলা রয়েছে পাঁচ বছরে তাহলে এক বছরে যদি সিক্স পার্সেন্ট বা ছয় টাকা হয় এই পাঁচ বছরে কত হবে পাঁচ বছরে পাঁচ ছয় তিরিশ টাকা না তিরিশ টাকা কত টাকার জন্য একশো টাকার জন্য তাহলে আমরা কি বলতে পারি একশো টাকার জন্য সুদ হবে তিরিশ টাকা কারণ তুমি তো জানো সুদ হচ্ছে আর ইন্টু টি রাইট আর একশো টাকার জন্য তাহলে একশো টাকার জন্য সুদ হচ্ছে তিরিশ টাকা কোশ্চেনের চারশো টাকা দেওয়া আছে তাহলে এর চার গুণ এই যে চার গুণ করলে চারশো এর চার গুণ করে দাও চার তিরিশে কত একশো কুড়ি দেখো আমি জানি কোশ্চেনগুলো তোমরা সবাই উত্তর করতে পারবে কিন্তু আমার মেন টার্গেটটা হচ্ছে ভাই তুমি যেভাবে উত্তর করতে পারো সেটা ভুল কেন বলছি সময় সাপেক্ষ হয়ে যাবে সূত্র মুখস্থ করে করতে হবে কিন্তু আমি যেটা শেখাবো কনসেপচুয়াল ইস এন্ড এভরি কোয়েশ্চেন আমি আবারও রিপিট করছি সুবিদ্যা স্যারের সরল সুদ চ্যাপ্টারের ইস অ্যান্ড এভরি কোয়েশ্চেন কিন্তু আমি পরপর সলভ করে দিয়েছি টিআর সলিউশন ইউটিউব চ্যানেলে কিন্তু সব পেয়ে যাবে পরপর চলো পরের কোয়েশ্চেন পাঁচ পার্সেন্ট সরল সুদে হারে দুই বছরে দেড়শো টাকা সুদ হলে আসল কত ভালো করে বুঝবে ওরা আসল চেয়েছে এবার দেখো আমরা জানি যে একশো টাকার জন্য এক বছরে পাঁচ টাকা সুদ বা পাঁচ পার্সেন্ট সুদ তাহলে এক বছরে যদি পাঁচ টাকা হয় তাহলে দুই বছরে কত হবে দুই বছরে হচ্ছে দশ টাকা তাহলে দেখো এই যে সুদ সুদ হচ্ছে দশ টাকা না কত টাকার জন্য আমরা তো বলেছিলাম আসল একশো ধরে অঙ্ক করি তাহলে আসল হচ্ছে একশো টাকা তাহলে তুমি এখানে কি পাঁচ দুগুণি দশ টাকা সুদ পেয়েছ কত টাকার জন্য আসল হচ্ছে দেড়শো টাকার জন্য কিন্তু এই কোশ্চেনে দেওয়া আছে সুদ হচ্ছে দেড়শো টাকা তাহলে আসল কত তাহলে এই সুদের জায়গায় দেড়শো করতে গেলে তুমি কত গুণ করবে পনেরো গুণ করলাম এর সাথেও গুণ গুণ করে দাও কেন করলাম তবেই তো দেখো এই যে পনেরো দশে দেড়শো হয় এখানেও পনেরো দশে কত হবে পনেরোশো টাকা তাহলে আসল কত এই যে পনেরোশো সূত্র কোথায় গেল আরো সহজভাবে যদি বলতে হয় এইভাবে বলা যেতে পারে পাঁচ দুগুনি দশ এই যে যখন টেন পারসেন্ট ভালো করে বোঝো টেন পার্সেন্ট এটা তো সুদ বা দশ যখন দশ দশ টাকা সুদ তখন আসল হচ্ছে একশো টাকা ঐকিক নিয়মে তুমি করো যখন সুদ এক টাকা তখন আসল কত হবে এই একশো বাই দশ যখন সুদ দেড়শো টাকা তখন আসল কত হবে দেখো অঙ্ক অনেকভাবে করা যায় তোমাকে মেন টার্গেট রাখতে হবে যে কীভাবে করলে অঙ্কটা আমরা অল্প সময়ের মধ্যে করব এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট শুধু অঙ্ক পারি আর সঠিক সময়ে অঙ্ক করতে পারি এর মধ্যে অনেক বেশি ডিফারেন্স আছে পরের কোশ্চেন কিছু পরিমাণ টাকা দুই বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদের হারে রাখা হয় যদি সুদের হার তিন কম হয় তাহলে সে তিনশো টাকা কম পাওয়া যেত তাহলে আসলের পরিমাণ কত দেখো এখানেও আসলের পরিমাণ চেয়েছে একটা জিনিস লক্ষ্য করো এই যে টাকা কম পাচ্ছে কেন টাকা কম পেয়েছে কেন পেয়েছে জানো কারণ এখানে সুদের হার তিন পার্সেন্ট কমে গেছে এই যে তিন পার্সেন্ট কমে যাওয়া মানে কি একশো টাকার জন্য এক বছরে তিন টাকা কমেছে কিন্তু এখানে তো দুই বছরের কথা বলা রয়েছে বছর তাহলে দুই বছরে কত কমবে এক বছরে তিন পার্সেন্ট দুই কমে গেছে আচ্ছা এই যে সিক্স পার্সেন্ট কমে গেছে কত টাকার জন্য একশো টাকার জন্য কারণ আমরা তো জানি আসল একশো আমরা অঙ্ক করি তাই না তাহলে এই যে কমে গেছে কি সুদ কমে গেছে সুদ সুদ কমে গেছে তাহলে সিক্স পার্সেন্টের জন্য যদি আসল একশো টাকা হয় এই কোশ্চেনে বলা হয়েছে সুদ তিনশো টাকা কম পাওয়া যেত তাহলে এই যে সুদ এটা নিচ্ছে তিনশো টাকা তাহলে এটা তিনশো তাহলে এর দেখো পঞ্চাশ গুণ তাই না তাহলে এর সাথে পঞ্চাশ গুণ করো কারণ দেখো এই দেখো পঞ্চাশ ছয় তিনশো তাহলে একশো ইন্টু পঞ্চাশ করলে পাঁচ হাজার এই যে উত্তর এসে গেলো সূত্র কোথায় গেল তুমি এইভাবেও করতে পারতে ওইকে নিয়মে সিক্স পার্সেন্টেজ বা হ্যাঁ সিক্স পার্সেন্টেজের জন্য হচ্ছে একশো টাকা কিন্তু এখানে তিনশো টাকা কম পাওয়া যায় তাই তো তাহলে আমরা কিভাবে করব যে একের জন্য কত আর তিনশো টাকা কম পাওয়া যাচ্ছে মানে এখানে ছয় টাকা কম পায় তাহলে এক টাকার জন্য কত এই একশো বাই ছয় আর এখানে তিনশো টাকা কম পাচ্ছি তাহলে কি করবো একশো ইন্টু তিনশো বাই হচ্ছে ছয় দেখো একই কোশ্চেন অনেক রকম ভাবে করা যায় কিন্তু মেন দেখতে হবে তোমাকে কীভাবে করলে কম সময়ের মধ্যে আমরা অঙ্কটা করতে পারি তো যাই হোক আমাদের আজকের পাঠে আমরা এই অবধি রেখেছি পরবর্তী পাঠে আরও কিছু কোশ্চেন নিয়ে আসবে তোমাদের জন্য তো তোমরা তত সময় সাথে থাকো এবং চেষ্টা করবে এই সিরিজগুলো ভালোভাবে দেখার ক্লাসগুলো একটু শেয়ার করবে আর তোমরা অবশ্যই চাইলে টিআর সলিউশন আমাদের মেন অফিসিয়াল চ্যানেলটিকেও ভিজিট করতে পারো যেখানে তোমরা ডেইলি জি কে ম্যাথ এবং ইংলিশ কিন্তু পেয়ে যাবে ডেইলি পেয়ে যাবে ঠিক আছে চলো সবাই ভালো থাকো ভালো করে প্র্যাকটিস করো